পতনকে কোনোভাবেই আটকানো যাচ্ছে না। যতই সময় যাচ্ছে পতন হচ্ছে বাংলাদেশের রিজার্ভের। 2021 সালে আগস্টে বাংলাদেশের রিজার্ভের পরিমাণ ছিল $48 বিলিয়ন, যেটা ছিল বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ রিজার্ভ। এর আগে কখনো বাংলাদেশের রিজার্ভে এত পরিমাণ ডলার জমা হয়নি, যার অন্যতম কারণ হচ্ছে যে 2021 সালটা ছিল করোনার সময়। ওই সময় বাংলাদেশে অনেক প্রবাসী ভাই বোনেরা তাদের সকল চাকরি টাকরি হারিয়ে তাদের সকল জমানো টাকা নিয়ে দেশে চলে আসে। আবার অনেকে দেশের ভিতর নিজের পরিবারকে আর্থিক সাপোর্ট দেওয়ার জন্য বেশি বেশি টাকা বাংলাদেশের ভিতর পাঠিয়েছেন। যেহেতু 2021 সালে করোনার কারণে বাংলাদেশে অনেক মানুষই তাদের চাকরি হারিয়েছেন, অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন, ফলে তাদেরকে আর্থিক সাপোর্ট দেওয়ার জন্যই বাংলাদেশে প্রবাসী ভাই বোনেরা বিদেশ থেকে অনেক বেশি বেশি রেমিটেন্স দেশে পাঠিয়েছেন, যার ফলে বাংলাদেশ $48 বিলিয়ন মতন একটা ইতিহাস গড়তে পেরেছে। যদিও বাংলাদেশ স্বপ্ন দেখছিল $50 বিলিয়নকে টাচ করার, কিন্তু সেটা আর বাংলাদেশে দেখা হয়নি। বাংলাদেশকে $48 বিলিয়ন দেখেই শান্ত হতে হয়েছিল। কিন্তু এই $48 বিলিয়নও বাংলাদেশের জন্য এত বেশি ছিল যে বাংলাদেশ চিন্তা করতে শুরু করে বিভিন্ন দেশকে ঋণ দেওয়ার জন্য, যারই অংশ হিসেবে সর্বপ্রথম বাংলাদেশ শ্রীলঙ্কাকে $200 মিলিয়ন ঋণ দেয়। এবং বাংলাদেশের কাছ থেকে $200 মিলিয়ন ঋণ পাওয়ার পরপরই শ্রীলঙ্কা নিজেকে দেওয়ালিয়া ঘোষণা করে। মানে কেমন একটা অবস্থা, বাংলাদেশ সর্বপ্রথম কোনো একটা দেশকে ঋণ দিল এবং সেই দেশটা ঋণ পাওয়ার সঙ্গে সঙ্গে নিজেকে দেওয়ালিয়া ঘোষণা করে বসে আছে। তো ভালো খবর হচ্ছে এটাই যে সম্প্রতি বাংলাদেশ শ্রীলঙ্কার কাছ থেকে সেই $200 মিলিয়ন আবার ফেরত পেয়েছে। কিন্তু শ্রীলঙ্কার অর্থনীতি যত ঘুরে দাঁড়াচ্ছে, বাংলাদেশের অর্থনীতি মাথা ঘুরিয়ে ততই বসে পড়ছে, যার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের রিজার্ভের ডলারের পরিমাণ কমে যাওয়া। সম্প্রতিটা জানা গিয়েছে যে বর্তমানে বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশের রিজার্ভের পরিমাণ এসে দাঁড়িয়েছে $26 বিলিয়ন। কিন্তু এই হিসাবের বাইরেও কিন্তু বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের একটা প্রকৃত রিজার্ভের হিসাব রয়েছে, যে হিসাবটা কিন্তু বাংলাদেশ ব্যাংক সাধারণ মানুষের সামনে প্রকাশ করে না বা পাবলিকলি এটাকে পাবলিশ করে না। এই হিসাবটা করা হয় শুধুমাত্র IMF-এর জন্য এবং IMF-কেই এই হিসাবটা জানানো হয়। তো IMF সূত্রে জানা গিয়েছে যে বর্তমানে বাংলাদেশের প্রকৃত রিজার্ভের পরিমাণ হচ্ছে $17 বিলিয়ন। আসলে বাংলাদেশ তার রিজার্ভ থেকে অনেক অর্থ বিভিন্ন প্রকল্পের জন্য বরাদ্দ করে রেখেছে এবং সেই অর্থকে বাদ দেওয়ার পরে যা থাকে সেটাই হচ্ছে কিন্তু প্রকৃত রিজার্ভ। বাংলাদেশ যে $26 বিলিয়ন বলছে এটা কিন্তু টোটাল হিসাব করে বলছে। এখানে এমন অনেক অর্থ রয়েছে যে অর্থগুলো ইতিমধ্যে বিভিন্ন প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে, যেগুলোকে বাদ দেওয়ার পরে এখন বাংলাদেশের প্রকৃত রিজার্ভের পরিমাণ এসে দাঁড়িয়েছে $17 বিলিয়ন, যেটা গত 41 মাসের মতো সর্বনিম্ন রিজার্ভ। বলতে পারেন যে গত 3 বছরে এটাই হচ্ছে বাংলাদেশের রিজার্ভের সর্বনিম্ন পরিমাণ। এর আগে কখনো গত 3 বছরে বাংলাদেশের রিজার্ভ এত নিচে নেমে আসেনি। গত বছর যখন শ্রীলঙ্কা দেওয়ালিয়া হয় তখন অনেকেই বলছিল যে শ্রীলঙ্কার পর এখন দ্বিতীয় নাম হচ্ছে বাংলাদেশের দেওয়ালিয়া হওয়ার। তখন কিন্তু বাংলাদেশের অবস্থা অর্থাৎ আর্থিক অবস্থা যথেষ্ট ভালো ছিল, ফলে তখন বাংলাদেশ অনেক বড় গলা এটা বলেছিল যে বাংলাদেশ কখনই দেওয়ালিয়া হবে না। কিন্তু বর্তমানে বাংলাদেশের রিজার্ভের যে অবস্থা সেটা দেখে এটাই মনে হচ্ছে যে বাংলাদেশও ধীরে ধীরে দেওয়ালিয়ার গর্তের দিকে এগোচ্ছে। বাংলাদেশের রিজার্ভ এত অধঃপতনের কারণ হচ্ছে যে বাংলাদেশের যে প্রবাসী ভাই বোনেরা আছে তারা বেশিরভাগ অর্থ এখন হুন্ডির মাধ্যমে পাঠাচ্ছে, এবং এখানে কিন্তু তাদেরকে দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ হুন্ডির মাধ্যমে পাঠিয়ে যেখানে তারা প্রতি ডলার প্রতি পাচ্ছে $115 থেকে $120, সেখানে ব্যাংকিং চ্যানেলে তারা পাঠিয়ে রেমিটেন্সের ডলার প্রতি তারা পাচ্ছে $107 থেকে $110, তাহলে এখানে প্রবাসীদের দোষ দিয়েও কিন্তু কোনো লাভ নেই। এখানে সম্পূর্ণ দোষ আমার কাছে মনে হয় ব্যাংকিং খাতের কর্মকর্তাদের। ব্যাংকিং খাতে প্রতি বছর হাজারো কোটি টাকার ঋণ খেলাপি হয়, কিন্তু এতে বাংলাদেশের ব্যাংকিং খাতের কর্মকর্তাদের কোনো মাথা ব্যথাই নেই। কিন্তু বাংলাদেশে প্রবাসী ভাই বোনেদেরকে ডলার প্রতি 1-2 টাকা বেশি দেওয়ার ক্ষেত্রে তাদের সকল মাথা ব্যথা এসে পড়ে। বাংলাদেশে ব্যাংকিং খাতের কর্মকর্তাদের কথা হচ্ছে যে বাংলাদেশে বড় বড় ব্যবসায়ীরা তাদের কাছ থেকে কোটি কোটি টাকা চুরি করে নিয়ে গেলে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদেরকে 1-2 টাকা বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, যার ফলে আজকে বাংলাদেশের রিজার্ভের এই খারাপ অবস্থা। যদিও মাঝখানে বাংলাদেশ সরকার বাংলাদেশ রিজার্ভের এই অধঃপতনকে ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন, যেমন আমদানির উপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছেন, পাশাপাশি বিভিন্ন দেশের সাথে আঞ্চলিক মুদ্রায় বাণিজ্য করারও চেষ্টা করেছেন। যেমন সম্প্রতি বা শোনা যাচ্ছে যে খুব শীঘ্রই বাংলাদেশ এবং ভারতের মাঝে টাকা এবং রুপিতে লেনদেন শুরু হবে, পাশাপাশি রাশিয়া এবং চায়নার সাথে চাইনিজ মুদ্রা ইউয়ান ব্যবহার করে লেনদেন শুরু করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এখনও বাংলাদেশে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে পুরো জায়গাটাই দখল করে বসে আছে মার্কিন ডলার, ফলে এখনই বাংলাদেশ যতই আঞ্চলিক মুদ্রায় বাণিজ্য শুরু করুক না কেন, এই ডলারের হাত থেকে বা ডলারের দাপটের হাত থেকে রেহাই পাওয়া বাংলাদেশের জন্য খুব বেশি একটা সহজ হবে না। তাই ডলারের হাত থেকে রেহাই পাওয়ার থেকে ভালো ডলার কীভাবে অর্জন করা যায় সেই দিকে বাংলাদেশ সরকারের নজর দেওয়া উচিত।
এবং তার জন্য বাংলাদেশের ব্যাংকিং চ্যানেলের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। চান বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা যত সম্ভব তত অর্থ চান বৌদ্ধ পথ অর্থাৎ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশের ভিতর পাঠায়। কারণ বর্তমানে বাংলাদেশের যেই আর্থিক অবস্থা, বিশেষ করে বাংলাদেশের রিজার্ভের, এরকম অবস্থা থেকে শুধুমাত্র বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারে বাংলাদেশকে উঠিয়ে আনতে পারে। করোনার সময় যখন বাংলাদেশের অর্থনীতি গর্তে পড়ে যাচ্ছিল তখন কিন্তু বাংলাদেশের এই রেমিটেন্স যোদ্ধারাই বাংলাদেশকে সেই গর্তের হাত থেকে উদ্ধার করেছে। তাই এবারও বাংলাদেশের শেষ ভরসাই হচ্ছে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা। তাই খবরের ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আজকে ভিডিওটি এখানে ছিল। আসসালামু আলাইকুম।